Assalamoalikum, welcome to my channel Kitchen Queen. আজকে আমরা খুব সহজে ঘরে থাকা স্বল্প উপকরণ দিয়ে দারুণ একটি রেড ভেলভেট কেক বেস তৈরি করে দেখাবো। আশা করি আমাদের সহজ প্রসেসটি আপনাদের ভালো লাগবে। প্রথম স্টেপে একটা পাত্রে নর্মাল টেম্পারেচার তরল দুধ নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ। রেগুলার রান্নার তেল নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ। লবণ দিয়ে দেব 1/4 টিস্পুন। ইনস্ট্যান্ট কফি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ। তারপর সব একসাথে মিক্স করে নেব। অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আমি এখানে রেডম্যানের ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। এরপর আমরা অ্যাড করব রেডম্যানের স্ট্রবেরি রেড কালার 1.5 চা চামচ পরিমাণ। সব কিছু ভালোভাবে মিক্স করে এক সাইডে সরিয়ে রাখছি। অপর একটি মিক্সিং বলে ময়দা নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ, কোকো পাউডার নিয়ে নিলাম 1/2 টেবিল স্পুন এবং বেকিং পাউডার নিয়ে নিলাম 1 টিস্পুন। সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো মতো চেলে এক সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে শুকনো মিক্সিং বলে স্বাভাবিক তাপমাত্রার 4টি ডিম ভেঙে নেব। বিটারের লো টেম্পারেচারে 2 থেকে 3 মিনিট বিট করে কিছু চিনি গুঁড়া অ্যাড করব। কেক বেসের জন্য 1 কাপ চিনি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। কয়েকটি ধাপে ধাপে অ্যাড করতে হবে চিনি এবং ধাপে ধাপে খুব ভালো মতো বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত ডিমের ম্যারামটা তুলনামূলক ঘন হয়ে আসে। যখন একটি সংখ্যা আপনি লিখতে পারবেন এবং 20 থেকে 30 সেকেন্ড স্টে করবে, তখন বিট করা অফ করে দিয়ে লিকুইড মিক্সার অ্যাড করে ভালো মতো মিক্স করে নিতে হবে। শুকনো উপকরণগুলোকে আবারও ধাপে ধাপে মিক্স করতে হবে। হাফ টিস্পুন সোডা, 1 টিস্পুন ভিনেগার মিক্স করে তৎক্ষণাৎ ব্যাটারি দিয়ে দিব। মূলত এই 2টা রিয়াকশনই রেড ভেলভেট কেকের মকমলি টাইপ ভাবটা এসে থাকে। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং সাথে সাথে বেকিংয়ে দিয়ে দিব। টু পাউন্ড কেকের জন্য আমি 9 ইঞ্চ মোল্ড ব্যবহার করেছি। মোল্ডে কেকের ব্যাটার দিয়ে ভালোভাবে ট্যাপ করে দেব যাতে কেকে কোনো বাবলস ক্রিয়েট না হয়। আজকে আমি গ্যাস ওভেনে কেক বেক করব। প্রথমে প্রিহিট করে নিব 5 মিনিট, তারপর কেক ব্যাটার দিয়ে দিব। 25 থেকে 30 মিনিট পর চেক করে গ্যাস অফ করে দিব।
আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেক বেসটি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর স্লাইস করবেন। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।